প্রিয় দর্শক বাংলাদেশিদের কিডনি অপসারণ করার অভিযোগে দিল্লিতে এক ডাক্তারকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ওই চক্রটি দীর্ঘদিন বাংলাদেশ থেকে মানুষের বিভিন্নভাবে পাচার করে একটি হাসপাতালে ভর্তি করে তাদের কিডনি অপসারণ করে বিক্রি করত এই চক্রের সাথে বাংলাদেশের কিছু লোকও জড়িত বিস্তারিত খবরে আসছে বাংলাদেশ ও ভারতের কিডনি পাসার চক্রের সঙ্গে জড়িতদের অভিযোগে নয়াদিল্লি ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ পঞ্চাশ বছর বয়সী ওই চিকিৎসকের নাম ডাক্তার বিজয়া কুমার মঙ্গলবার নয় জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয় অ্যাপোলো হাসপাতালের ওই নারী চিকিৎসক নয়াদিল্লি সংলগ্ন নয়ডা শহরে যথার্থ নামে একটি হাসপাতালে অপারেশনের নামে অন্তত পনেরো থেকে ১৬ জন ব্যক্তির কিডনি সরিয়েছেন অ্যাপোলোর পাশাপাশি নয়ডার যথার্থ হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট ও সার্জন ছিলেন ডাক্তার বিজয়া কুমার যাদের কিডনি সরিয়েছেন তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক দুই সাল থেকে দুই সালের বিভিন্ন সময়ের মধ্যে এসব অপ অপারেশন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দিল্লি পুলিশ জানিয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় এই চক্র মধ্যবর্তী ব্যক্তিদের বা দালালদের মাধ্যমে দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে নয়াদিল্লির আশপাশের কিছু হাসপাতালে নিয়ে আসত যেসব হাসপাতালের চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা বাংলাদেশিদের কিডনি অপসারণ করতে দিল্লিতে একাধিক কিডনি পাচারকারী চক্র সক্রিয় ডাক্তার বিজয়া কুমার যে চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সেই চক্রের অধিকাংশই বাংলাদেশি গত মাসে নয়াদিল্লি থেকে এই চক্রের তিনজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ দিল্লি পুলিশ জানিয়েছে চক্রটি বাংলাদেশ থেকে আসা ভুক্তভোগীদের কিডনি অপারেশন করত এবং দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে এসব অপারেশন সংক্রান্ত বিভিন্ন ভুয়া নথি প্রদান করত যেসব নথিও জব্দ করেছে পুলিশ তাহলে ভাবুন এই কিডনি পাচারকারী চক্র কত শক্তিশালী তারা এক দেশের নাগরিক অন্য দেশে নিয়ে কিডনি অপসারণ করছে এবং পাচার করছে আমাদের সতর্ক থাকতে হবে এসব প্রতারকের খপ্পরে যাতে মানুষ না পড়ে সচেতন করতে হবে ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন